السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم প্রিয় ছাত্র জনতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সুস্থ থাকাই আমাদের প্রত্যাশা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। আমি আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আলিম পরীক্ষার্থী বন্ধুগণের উদ্দেশ্যে দুটি পরামর্শ দিতে চাই। প্রথমত, আমরা ট্রাই করব কীভাবে অল্প সময়ে পুরো সিলেবাসটা শেষ করে ফেলতে পারি এবং ভালো একটা এক্সাম দিয়ে খুব ভালো একটা রেজাল্ট আপ করতে পারি। আমি মনে করি একজন আলিম পরীক্ষার্থী তার কাঙ্ক্ষিত মানের ফলাফল অর্জনের জন্য মিনিমাম প্রতিদিন 10 ঘন্টা সময় তাকে পড়ার টেবিলে দিতে হবে। হ্যাঁ, এই 10 ঘন্টা সময় আপনার মধ্যে পড়ার টেবিলে বসে থাকলেই কিন্তু চলবে না, তাকে খুব স্মার্টলি ভালোভাবে রুটিন মাফিক তাকে 10 ঘন্টা সময় পড়াশোনা করা লাগবে। বন্ধুগণ, একটা বিষয় মনে রাখবেন, লং টাইম যদি আপনি একই সাথে পড়ার টেবিলে বসে থাকেন তাহলে আপনার বোরিং লাগতে পারে, আপনার আনইজি ফিল হতে পারে। সেক্ষেত্রে প্রতি 30 মিনিট পর পর আপনি 5 মিনিটের একটা ব্রেক আপ দিতে পারেন এবং সেই 5 মিনিটের মধ্যে আপনার মাইন্ড সেটআপটাকে ঠিক করবেন, মস্তিষ্কটা ফ্রেশ করবেন। সেটা ওই সময় আপনি কোনোভাবে ফেসবুক, টুইটার, মেসেঞ্জারে ওগুলো বিচনায় করা যাবে না, শুধু পড়ার জন্যই আপনি কিছুক্ষণ সময় ব্যস্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের প্রতি আমার দ্বিতীয় পরামর্শটা হলো এই যে, আমরা যে যে সাজেশনই অনুসরণ করি না কেন, সাজেশনের বিগত 3 বছরের অর্থাৎ 2016-17-18 সেশনের যে প্রশ্ন ব্যাংক আছে তার থেকে প্রশ্ন সলিউশন করে প্রতিদিন প্রতি সপ্তাহে অন্তত 2 দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হোম এক্সাম করতে পারি, যা আমার পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়ায়। প্রিয় আলিম শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা জানেন পরীক্ষা পরবর্তী অ্যাডমিশন টেস্টের জন্য দাখিল এবং আলিমের ফলাফল অতীব গুরুত্বপূর্ণ। সেজন্য শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমার গুরুত্বপূর্ণ আহ্বান থাকবে এই যে, পরীক্ষার যে বাকি কয়টা দিন আছে সেই কয়টা দিন আপনারা ভালো করে পড়াশোনা করুন, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।